আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয় আর বলে ও ফেরেশতারা তাকায়া দেখো তোমরা তো বলেছিলে যেন আমি দুনিয়ার মধ্যে যেন এই আদম সন্তান না পাঠাই আমি যেন আদম না বানাই আমাকে তোমরা বলেছিলে তাকায়া দেখো তার সামনে পানি আছে বলে হ্যাঁ আছে খায় না কেন ওই ফেরেশতারা বলে আল্লাহ আপনার নিষেধ পালন করতেছে আদেশগুলো মানতেছে রব্বুল আলামিন আপনি বলেছেন আযান না দিলে সময় না হলে খাওয়া যাবে না ও আল্লাহ এজন্য তার সামনে ঠান্ডা পানি আছে থাকার পরেও আপনার এই আল্লাহর বান্দাটা মুখের মধ্যে পানি নেয় না এর কারণ হলো আমার আল্লাহর ওয়াদার হলো সময় না হলে পান করা যাবে না ঠিক কি না আল্লাহ পাক বলেন এমন করে সারাটা দিন যে আল্লাহর বান্দা বান্দিটা আমাকে খুশি করার জন্য রোজা রাখছে একমাত্র আমাকে দেখার জন্য আমার সাজি খুশির জন্য রোজা রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো দুনিয়ার বেরুজদাররা ভালো করে শুনে রেখো আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওই সমস্ত রোজাদারকে ডাক দিব আর বলবো রোজাদার আয় আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি রোজা রেখেছিলে বান্দা দুনিয়াতে যত নেক আমল আছে সব নেক আমলের জন্য ফেরেশতা আমি নিয়োজিত করে দিলাম ফেরেশতারা বলছে এই আমল করলে এই সওয়াব হবে ওই আমল করলে ওই সওয়াব হবে ও রোজাদার শুনে যাও রোজার হাদিয়াটা কে দিবে শুনছো ও রোজাদার আসো তুমি আমার জন্য রোজা রেখেছো আজকে সওয়াব আমি নিজ হাতে তোমাকে দিয়া দিলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মাহে রমজানের মধ্যে রোজা রেখে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার আমাকে কিছু কথা বলার আপনাদের কি শোনার তৌফিক আনায়াত করেছেন এজন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এমন কোন মানুষ কি আছে যে সে জান্নাতে যেতে চায় না অথচ সে মুসলমান আছে নাকি ব্যক্তিটা মুসলমান কিন্তু জান্নাতে যেতে চায় না এমন কোন মানুষ আছে নাকি এমন কোন মানুষ খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে প্রত্যেকটা মুসলমানই চায় যেন আমার শেষ ঠিকানাটা যেন জান্নাতই হয় ঠিক কিনা বলেন সে চুরি করুক দাড়ি করুক রোজা রাখুক বা না রাখুক কিন্তু তার দিলের ভিতরে তামান্না হচ্ছে আমি যেন জান্নাতে যাই প্রত্যেকেই চায় কিন্তু আল্লাহ তাআলা বলেছে জান্নাত তো এত সহজ না জান্নাত এত সহজ না যতটা সহজ তুমি মনে মনে ভাবতেছো আমি আপনি ভাবতেছি এখন আমার সময় 20 বছর 30 বছর আরো কয়েকটা দিন যাক আরো কয়েকটা বছর যাক আর একটু বয়স যখন আমার হবে আমি যখন আরো একটু বড় হব এভাবে ধাপে ধাপে যখন আমার বয়স যখন বাড়বে বিয়ে করব সন্তান হবে বিয়ে শাদি দিব নাতি পত্নী দেখব সব দেখার পরে হয়তো বা একদিন আমি তওবা করে নেব এমনটাই আমাদের কিন্তু ধ্যান ধারণা আর আমরা এমনটা মনে করি হালাল হারাম না বেছে যে যেভাবে পাইতেছি ওইভাবেই আমরা আমাদের পকেটগুলো ভারী করতেছি কিন্তু একবার চিন্তা করলাম না এই পকেট ভারী করার মাধ্যমে আমার আপনার ঠিকানাটা কোথায় হচ্ছে আমি আপনি এই রমজান মাসে রোজা না রেখে ইফতারের আগে যে আমি আপনি আবার ইফতার করতেছি এই ইফতার করার কারণে আমার আপনার ঠিকানাটা কোথায় হবে এটা একবার যদি আমি আপনি চিন্তা করতাম তাহলে আমি আপনি কোনোদিন কোনো সময় কোন মুহূর্তেও এই কাজ করতে পারতাম না ইফতারের আগে আবার আমি ইফতার করতাম অর্থাৎ রোজা ভেঙে ফেলতাম কথা বুঝতে পারছেন আমাদের এলাকার মধ্যে এমন নাই ইফতারের আগে ইফতার করে বলেন না আছে না নাই ইফতারের সময় হয় নাই কিন্তু উনাদের জন্য সময় হয়েছে সকাল 9টা বাজলে একবার ইফতার করে দুপুর 2টা থেকে 3টার ভিতরে আবার ইফতার করে আবার যখন প্রকৃত পক্ষে যারা রোজা রেখেছে তাদের সঙ্গে আবার ইফতার করে দৈনিক কয়বার ইফতার হইল কথা কয় না কয়বার এই তিনবার ইফতার কোন হাদিসে কোন কিতাবে আছে কিন্তু আপনি ওই মানুষটাকেও জিজ্ঞাসা করেন আপনি কি জান্নাতে যেতে চান
ওই ভাইটা বলবে যে হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই, কিন্তু বলা যদি হয় আপনি তো রোজা রাখেন নাই তো জান্নাতে যাবেন কিভাবে, বলে আল্লাহ মাফ করে দেবে, কি বলে কি না, রোজা তো আপনি রাখেন নাই নামাজও আপনি আসেন নাই তো আপনি জান্নাতে যাবেন কিভাবে, বলবে যে আল্লাহ মাফ করে দেবে। তো এবার শুনেন আল্লাহর কথা, আল্লাহ বলে যারা রোজা আমার জন্য রাখে, আমার জন্য অন্য কারো জন্য নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা শোনা এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তোমাদের উপরে রোজা ফরজ করলাম এমনটা না, আমি আল্লাহ কিন্তু তোমাদের আগে যারা আসছে তাদের উপরেও কিন্তু রোজা ফরজ করে দিলাম, তবে পার্থক্য একটা আছে, আগের রোজা ফরজ এবং আমাদের উপরে রোজা ফরজের মধ্যখানে একটা শুধু পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও দুনিয়ার উম্মতরা ভালো করে শোনো, আমার উম্মতের মাঝে শুধুমাত্র রোজা ফরজ করে দিয়েছে তা না, আমার আগে যে পয়গম্বর গুলো আসছিল ওনাদের উপরে রোজা ফরজ ছিল কিন্তু সেহরি খাওয়ার সিস্টেম ছিল না, সুবহানাল্লাহ বলে এই সেহরিটা খাওয়ার কোনো সিস্টেম ছিল না, সেহরিটা আমরা নিজে আমাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছে, সুবহানাল্লাহ বলে মাহে রমাদানের মধ্যে আমি আপনি ইফতারের সময় যখন মুয়াজ্জিন সাহেব যখন বলে ইফতারের সময় হয়েছে, ভাই বোনেরা আপনারা ইফতার করেন, ইফতার যারা করে তাদের দিলের ভিতরে আনন্দ আছে না নাই, বলেন না আছে না নাই, আমি আপনি ইফতার সামনে নিয়ে বেগুনি আলু চপ যা আছে সব নিয়ে বসে আছি কিন্তু মাইক থেকে এলান হয় না ও রোজাদার ইফতার করো, ওই এলান আসার আগ পর্যন্ত আমার সামনে কিন্তু ঠান্ডা পানির শরবত আছে, আমার সামনে বেগুনি আছে, আমার সামনে খাওয়ার মতো যেগুলো আমি পছন্দ করি সব কিছু আমার মাঝে আছে কিন্তু আমি এটার মধ্যে হাত দিতে পারি না, আমার আল্লাহ নিষেধ করেছে, ও আমার বান্দারা আমার আল্লাহর বিধান হলো যখন সময় হয়ে যাবে ওই সময় হলে পরে তুমি ইফতার করবা, এর আগে করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয় আর বলে ও ফেরেশতারা তাকায়া দেখো, তোমরা তো বলেছিলে যেন আমি দুনিয়ার মধ্যে যেন এই আদম সন্তান না পাঠায়, আমি যেন আদম না বানাই, আমাকে তোমরা বলেছিলে তাকায়া দেখো তার সামনে পানি আছে বলে হা আছে খায় না কেন, ওই ফেরেশতারা বলে আল্লাহ আপনার নিষেধ পালন করতেছে আদেশগুলো মানতেছে, রব্বুল আলামিন আপনি বলেছেন আজান না দিলে সময় না হলে খাওয়া যাবে না, ও আল্লাহ এজন্য তার সামনে ঠান্ডা পানি আছে, থাকার পরেও আপনার এই আল্লাহর বান্দাটা মুখের মধ্যে পানি নেয় না, এর কারণ হলো আমার আল্লাহর ওয়াদার হলো সময় না হলে পান করা যাবে না, ঠিক কি না, আল্লাহ পাক বলে এমন করে সারাটা দিন ভোর যে আল্লাহর বান্দা বান্দিটা আমাকে খুশি করার জন্য রোজা রাখছে, একমাত্র আমাকে দেখার জন্য আমার সাজি খুশির জন্য রোজা রাখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো দুনিয়ার বেরোজগাররা ভালো করে শুনে রেখো, আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওই সমস্ত রোজাদারকে ডাক দিব আর বলবো রোজাদারা আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি রোজা রেখেছিলে, বান্দা দুনিয়াতে যত নেক আমল আছে সব নেক আমলের জন্য ফেরেশতা আমি নিয়োজিত করে দিলাম, ফেরেশতারা বলছে এই আমল করলে এই সওয়াব হবে, ওই আমল করলে ওই সওয়াব হবে, ও রোজাদার শুনে যাও রোজার হাদিয়াটা কে দিবে শুনছো, ও রোজাদার আসো তুমি আমার জন্য রোজা রেখেছো আজকে সওয়াব আমি নিজ হাতে তোমাকে দিয়া দিলাম, তাহলে রোজার সওয়াব কে দিবেন, আরো জোরে কে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও
দুনিয়ার বেরোজদাররা ভালো করে শুনে রেখো, রোজা না রাখলে পরে কেমন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে যারা রোজা রাখে না বেরোজদারের জন্য আল্লাহ তাআলা ছোট্ট একটা শাস্তির ব্যবস্থা করলেন। কি ছোট্ট ছোট্ট, বড় না ছোট বলেন, সবাই বলেন বড় না ছোট। এই ছোট্ট শাস্তিটার কথাটা একবার শোনেন, যে আল্লাহর বান্দা বান্দিরা রোজার দিনে রোজা রাখে না, দিনের বেলা ইফতারের আগে আবার যারা ইফতার করে ভালো করে কান লাগায় শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে আমি বেরোজদারকে ছোট্ট শাস্তি দিব, তাদের পাটাকে আমি, এই যে পার মধ্যে গুস্ত আছে না, এই যে গুস্ত আছে না, এই গুস্তর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আংটা লাগাবেন, এই দুইটা পার মধ্যে আংটা লাগাবেন, এই দুইটা পার মধ্যে আংটা লাগায়া উপরের দিকে রাখবেন, মাথাটা কি নিচের দিকে দিয়া আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শুনো, এমন বেরোজদার যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুটা পায়ের মাংসর মধ্যে, এই মাংসর মধ্যে যখন পেরেক লাগায় আংটা লাগায় উপরের দিকে টান দিবে, ওই আল্লাহর বান্দা বেরোজদার তার মাথাটা আপনি আপনি নিচের দিকে চলে আসবে, নিচের দিকে মাথা চলে আসার পর ওই আল্লাহর বান্দাটা মুখটাকে ফাড়া হবে, কাটা হবে এভাবে, এই এই দুইটা সাইড কাটা হবে, ওই বেরোজদারের মুখ দুই পাশ দিয়া কাটা হবে। আল্লাহর নবী বলেন এই দুই পাশ দিয়া কাটার পর ওই আল্লাহর বান্দার এই মুখ দিয়া যখন নাকি টপটপায়া রক্তগুলো পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর বিধান মানো নাই, আজকে তোমার জন্য ছোট্ট শাস্তির ব্যবস্থা করলাম, এই হলো তোমার ছোট্ট শাস্তি, তোমাকে ধরা হবে, তোমাকে এমন করে মুখটা কাটা হবে, দুনো পাশ দিয়ে রক্তগুলো পড়বে, তুমি আবার তোমার নিজের রক্তগুলোই খাবে, নাউজুবিল্লাহ বলেন এগুলো আবার তুমি পান করবে। আমাদের সমাজের মধ্যে অনেক ভাইয়ের আছে অনেক বোনের আছে রোজা রাখার জন্য সক্ষম, কিন্তু নিজেরা নিজেদেরকে বানিয়ে নিয়েছে অক্ষম, কথা বলেন ঠিক কিনা, নিজেরাই নিজেদেরকে বানিয়ে নিয়েছে অক্ষম। আবার এমন কিছু আল্লাহর বান্দা বান্দিদেরকে পাওয়া যায় ছেলে মেয়েটার রোজা রাখার বয়স হয়েছে বলেছে বাচ্চা মানুষ রোজা রাখতে পারবে না, বলে কিনা, বলেন না বলে কিনা, মা তার সন্তানকে ঘুম পাতায় রাখে, মা তার ছেলেটাকে ঘুম পাড়ায় রাখে যে এখন উঠার দরকার নাই, কিয়ামতের মাঠে সন্তানটা তার মার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, ওই সন্তানটা বাবার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে ডাক দেয়া বলবে আল্লাহ আমি কিন্তু রোজা রাখতে চেয়েছিলাম, আমার মা আমাকে বারণ করেছে বলে আমার নাকি সময় হয় নাই, আমার বাবা আমাকে বারণ করে দিয়েছে আমার নাকি সময় হয় নাই, রব্বুল আলামিন আজকে জাহান্নামে যাব এতে কোনো আফসোস নাই, আমার মা কই আমার মার একবার আমার সামনে আইনা দ্বারা করায় দেন, ওই আল্লাহর বান্দা আবার ডাক দিবে আল্লাহ আমার বাবা কোথায়, আমার বাবাকে ডাক দেন, আল্লাহ বলবে বান্দারে তোমার বাবার কি প্রয়োজন, তুমি রোজা রাখো নাই তোমার শাস্তি তুমি গ্রহণ করো, আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ আমি রোজা রাখতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা বলে আমার নাকি সময় হয় নাই, ওই সন্তান ডাক দেয়া তার বাবাকে আনবে, মাকে আনার পর ওই মা বাবার এই সিনার মধ্যে পা দিয়ে জাহান্নামের মধ্যে সন্তান যাবে, আর কিয়ামতের মাঠের সমস্ত মানুষদেরকে জানায়া যাবে, ও দুনিয়ার মানুষরা তাকায় দেখো আমার মা আর আমার বাবা বয়স হওয়ার পরে যখন রোজা রাখতে আমাকে দেয় নাই, আজকে কিয়ামতের ময়দানে তাদেরকে অপমানিত করে আমি আল্লাহর তৈরি জান্নাতে গেলাম। তাহলে বলেন তো দেখি ছেলে মেয়েকে রোজা রাখার আদেশ দিতে হবে কি হবে না, বলেন না হবে কি হবে না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দিয়েছেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন আপনার উম্মতদেরকে, আপনি জানায়া দেন
ও নবী আপনি দেখলাম আপনি যখন রোজার যখন ফজিলত গুলো বর্ণনা করতেছেন সাহাবা কেরামরা হতভম্ব হয়ে যাচ্ছে এত সওয়াব এত সওয়াব আল্লাহর পয়গম্বর বলি ও উম্মতেরা শোনো ভালো করে শোনো তোমার আমার হায়াতের জিন্দেগি বরকত তোমার আমার হায়াতের জিন্দেগি 60 70 বছর উর্দে 80 থেকে 90 ঠিক কি না এই 90 বছরের বেশি কি যায় বলেন না যায় নাকি যায় না মানুষ মারা যায় কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষগুলো আরো লম্বা হায়াত পেয়েছিল নূহা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলো আরো বেশি হায়াত পেয়েছিল আল্লাহর নবী যখন নূহা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষের ইবাদতের কথাগুলো আমাদের নবীর উম্মতের কাছে যখন বলতো ওই সময় সাহাবা কারামরা বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের হায়াত যদি এত লম্বা হইতো রব্বুল আলামিন আমরাও তো এতগুলো নেক অর্জন করতে পারতাম রব্বুল আলামিনকে ডাকতাম আর বলতাম আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন ওগো নবীজি আমাদের হায়াতের জিন্দেগি কম আমাদের চাইতে তো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার উম্মতের সওয়াব অনেক বেশি হয়ে যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার উম্মতের সওয়াব বেশি হয়ে যাবে আদম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের গুনাহ সওয়াব তো অনেক বেশি হয়ে যাবে এমন করে যখন মনের ভিতরটা যখন ছোট হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন এই মাসের মধ্যে এমন একটা রাত আমি আল্লাহ দিয়া দিলাম যেই মাসটা নাকি হাজার বছরের চাইতে উত্তম এবার আমি আপনি যখন নাকি হাজার বছরের চাইতে উত্তম যখন রাত্রি পাইলাম তখন আমাদের আর কিছু আছে আর কিছু চাওয়ার আছে জোরে বলেন আর কিছু চাওয়ার আছে আর কিছুই চাওয়ার নাই এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাসের চাইতে উত্তম একটা রাত রেখে দিয়েছেন ঠিক কি না বলেন বলেন না ঠিক কি না এই রাতের মধ্যে যখন আমরা আসি তখন আমাদের ইবাদতের কোনো খবর থাকে না আমাদের মাঝে যখন সাত দশটা দিন আসে আমি আপনি শুধুমাত্র তামান্না করি কখন সাতাইশের রাত আসবে ঠিক কি না এই সাতাইশের রাত গমতে 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 জিন্দিগিতে কত আমলের সময় যে ছেড়ে দিলাম এর কোনো হিসাবই নেই এর কোনো হিসাবই নাই আমি আপনি ভাবি হালি শুধুমাত্র সাতাইশের রাতই হচ্ছে কোরআন নাজিলের রাত আল্লাহর নবী বলে ও সাহাবীরা শোনো তোমরা শেষ দশকে সবে কদর তোমরা তালাশ করবা আমি নবীও জানি না নির্দিষ্ট করে আল্লাহর নবী কিন্তু বলে যায় নাই যে অমুক তারিখে 27 অমুক তারিখে কোরআন নাজিল হয়েছে বলছে কে বলতে পারবেন বলছে বলে নাই এই কথাটাকে উজ্জ্বল রাখার কারণ হলো আমি আপনি যেন আমার আপনার জীবনের যত গুণা আছে এই দিনগুলার মধ্য থেকে যেন বাঁচাই করে আমল করে করে যেন আল্লাহর কাছ থেকে গুণা মাফ করাইতে পারি আমি আপনি যদি জানি আমি আপনি অমুক মাসের অমুক তারিখে অমুক ঘন্টায় আমি মারা যাব তাহলে আমার অত্যাচার এই সমাজে বেড়ে যাবে কমবে না যদি আমি জানি যে 23 সালের মার্চ মাসের 25 তারিখ আমি দুনিয়া থেকে বিদায় নিব তাহলে আমি যত যত পরিমাণ গুনাহ করব এই এই যে অজানা আমার কাছে আমি কখন মারা যাব এই কথাটা যে আমার জন্য কত বড় নিয়ামত আমি কখন মারা যাব কোন সময় মারা যাব কোন জায়গায় মারা যাব কেউ জানে না জানে নাকি বলেন না জানে নাকি এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানাই নাই কখন মারা যাব কোন সময় মারা যাব এই কথাটা উজ্জ্বল রাখার কারণে আমার আপনার জন্য অনেক বড় একটা কল্যাণ আল্লাহ পাক রেখে দিয়েছে এবার শুনেন আমি আপনি যদি জানতাম 23 সালের মার্চ মাসের 25 তারিখ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব তাহলে আমি আমার এলাকার মানুষের সাথে দুর্ব্যবহার করতাম 23 সাল শুরু হয়ে গেলে আল্লাহর কাছে বলতাম আল্লাহ বুঝি নাই আমারে মাফ করে দেন তার কাছে গিয়া ক্ষমা চাইতেন কিন্তু আপনি যে জানেন না এবার একটু লক্ষ্য করে দেখেন চিন্তা মনের ভিতরে
কখন কোন সময় জানি মারা যায়। এই যে জুমার নামাজ পড়ে যাওয়ার পর আবার আমি কি আসরের নামাজ পড়তে পারবো কিনা এটা তো আমার কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি চিন্তা করবেন না, না মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, আল্লাহর বিধান রোজা রাখা এটাও ছাড়া যাবে না, রাখতে হবে, ঠিক কিনা জোরা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কথাগুলো আমার আপনার কাছ থেকে উজ্জ্বরকে দিয়েছেন, কেন? যেন আমি আপনি উপকৃত হতে পারি, আমি আপনি যেন উপকৃত হতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে কখন কোন সময় কোথায় মারা যাব এই কথাটা উজ্জ্ব রেখে দিয়েছে। এবার আসেন আসল কথাই, যেই কথা শুরুতে বলতেছিলাম, আমি আপনি রোজা না রেখে দিনে দুইবার যে ইফতার করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাকে আপনাকে ছোট্ট শাস্তিটা এভাবে দিবে। এবার একটু লক্ষ্য করে দেখেন তো দেখি, আপনাকে যদি এই পায়ের মধ্যে আংটা না লাগাইয়া এমনি যদি উপর দিকে পা দুটা দিয়ে যদি বাইরে রাখে তাহলে আপনি কতক্ষণ বাঁচবেন, কতক্ষণ বাঁচবেন, কেমন লাগবে আপনার, কেমন লাগবে বলেন? আপনাকে যখন নাকি আমাদের দুনিয়ার কোন পুলিশ যদি আপনাকে আঘাত করে রিমান্ড দেয়, আপনি তখন বলে আমাকে আঘাত দিও না, আমি যেই কাজের জন্য জেলখানায় আসলাম ওয়াদা করলাম, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো বাহিরে গিয়ে এই কাজ করব না, বলে কিনা বলেন? এই যদি হয় দুনিয়ার মানুষের কাছ থেকে পিটা থেকে বাঁচার জন্য যদি এই তোমার অবস্থা হয়, কামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা একটু বুঝো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই দিন যদি তৌবা করো আমি আল্লাহ তৌবা কবুল করব না, ওই দিন যদি তুমি বারে বারে আমার কাছে বলো আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি যেই রোজাগুলো ভঙ্গ করেছি রেখে আসব, আল্লাহ কি পাঠাবে? বলেন না আল্লাহ পাঠাবে? আল্লাহ পাঠাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে টার্গেট করে বলতেছে, ও ইমানদারেরা শোনো, তোমার কাছে আমি এই কোরআনের বিধান দিয়া দিলাম, আমার ফরজ বিধানের মধ্যে একটা বিধানের নাম হলো রোজা, এই রোজাটা যদি রেখে আসতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই দুনিয়ার মধ্যে তুমি আশাও করো নাই, তুমি কল্পনাও করো নাই, কখনো দৃষ্টিটা দেখো নাই, মনের মধ্যে এই আশাও রাখো নাই যে এত বড় জান্নাত হবে, এই দুনিয়াতে কোনোদিন এই চোখ দেখে নাই, দুনিয়াতে কোনো সময় কল্পনা করে শেষও করতে পারে নাই যে আমার জান্নাতটা কেমন হবে। আল্লাহ বলে তোমার চিন্তার বাহিরে, তোমার দৃষ্টির বাহিরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজাদার আছে রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাত আমি আল্লাহ বানিয়ে রেখে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধুমাত্র এই জায়গাটা আমি রেখে দিলাম, এই জান্নাতটা রেখে দিলাম, এই জান্নাতের ভিতরে রোজাদাররা যাবে, অন্য কেউ যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল শিখা দেন যে আমলটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবি। আল্লাহর নবী সাহাবীকে বলে, ও সাহাবী, তুমি রোজা রাখতে থাকো, রোজাই তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবি। ফের সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বাতায়া দেন যে আমলটা করলে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। আল্লাহর নবী আবার বলল, ও সাহাবী, তুমি রোজা রাখো, রোজার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। তাহলে বলেন তো দেখি, আল্লাহর নৈকট্য যদি রোজা দেয়া হয় তাহলে যারা রোজা রাখে না তারা কি করবে, যারা রোজা রাখে না তারা কি করবে, কি করবে বলেন? এমন অনেক ভাই বোনেরা আছে যাদের ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখে কিন্তু মা আর বাবা রোজা রাখে না, এমন আসেনি বলেন না, আছে কিনা? আপনি দেখবেন আপনার সন্তানটা আপনাকে দেখলে পরে সে কপালের এই এই চামড়াগুলো বলে দেয়, দেখতে পারেন আপনাকে,
আপনাকে দেখতে পারেন আপনার মেয়েটা, আপনাকে দেখতে পারেন আপনার ছেলেটা। এর কারণ হলো ছেলে মেয়ে উভয়ে বলে যে আব্বারে কোন ভূতে ধরলো যে সে রোজা রাখে না, কোন ভূতে ধরছে তারে, এত বড় নাজুস নুজুস তার বডিটা, এই বডিটা যদি আমি যদি এখানে রেখে দেই কমসে কম এক সপ্তাহ লাগবে পোকামা করে খাইতে, একদিনে খায়ও শেষ করতে পারবে না। এত বড় স্বাস্থ্যের অধিকারী হওয়ার পরও কে তোমাকে মানা করলো রোজা রাখতে? আল্লাহর বিধানগুলো এভাবে জবাই করো না মুসলমান, কামতের মাঠে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, ও দুনিয়ার মুসলমান আমি কি তোমাকে হাত দেয় নাই, আমি আপনি আপনি আমি সবাই বলবো আল্লাহ আপনি আমাকে হাত দিয়েছেন, তাহলে হাতের বিনিময়ে কি আনছো বলো? আল্লাহ বলবেন আমি কি তোমাকে পা দেয় না, আমি আপনি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে আপনি পা দিয়েছিলেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে আমি কি তোমাকে সুস্থ রাখি না, আমি আপনি কিন্তু বলবো যে আল্লাহ আপনি আমাকে সুস্থ রেখেছিলেন। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে বান্দা আমি কি তোমাকে স্বাস্থ্য দেয় নাই, নিয়ামত স্বরূপ একটা সুন্দর, বলে হ্যাঁ আল্লাহ দিয়েছেন। এবার আল্লাহ বলবে বান্দারে আমি তোরে হাত দিলাম, আমি তোরে পা দিলাম, আমি তোরে মাথা দিলাম, এই সুন্দর বডিটা দিলাম, এই সব কিছু দেওয়ার পর আমি আল্লাহর জন্য তুমি কি আনছো এবার আমাকে দাও? সেই দিন কিন্তু কোনো জবাব দিতে পারবেন না, পারবেন কি? কোনো জবাব দিতে পারবেন না। এজন্য এখনো সময় আছে, আমরা যারা রোজা রাখি না, রোজা রাখবো তো ইনশাআল্লাহ, বলেন না রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে গেলেন দেখা করার জন্য, তোর পাহাড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাকি কথা বলবে, একেবারে কাছাকাছি চলে গেল, তোর পাহাড়ে গিয়ে আল্লাহ পাককে ডাক দেয় আর বলে আল্লাহ আমি মূসা আপনাকে দেখতে চাই, আল্লাহ বলে মূসা আমাকে কিন্তু দেখা যাবে না, মূসা কয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আর আল্লাহ বলে না দেখা যাবে না। এক পর্যায়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বারে 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 যখন বলতে আরম্ভ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মূসা তুমি তো এই দুনিয়ার চক্ষু দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিন্তু দেখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারে বারে যখন বলে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আর আল্লাহ বলে পয়গম্বর তুমি আমাকে দেখতে পারবে না, 70,000 পর্দাকে ব্যাত করে তিনি কথা বলতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষের শোনো এই যে 70,000 পর্দাকে ব্যাত করে আমি পয়গম্বর মূসার লগে কথা কইছি, ভালো করে শুনে রেখো, এই যে রমজান মাস আসছে 70,000 পর্দা নয়, আমি একেবারে নিচে এসে আসমানে বলি কে আসো এমন গুনাহ করেছো আয় আয় আমার কাছে একবার ফিরে এসে তৌবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। 70,000 পর্দার মধ্যে আল্লাহ থেকে আমাকে আপনাকে ডাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নিচে এসে ডাক দেয়, ও গুনাহগার আমার বান্দা গুলো কই তোমরা আসো নামাজ পড়ো নাই, আসো আমি আল্লাহ তোমাদের কি এই মাসের মধ্যে ক্ষমা করে দিব, ও বান্দারা রাতের আধারে উঠে আর ঘুমায়ো না আমার কাছে আসো, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার জিন্দেগির পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। তাহলে আল্লাহর কাছে ডাকার দরকার আছে না নাই, বলেন না চোখের পানি সারার দরকার আছে না নাই? এই যে আমি আপনি যদি চোখ বেয়ে বেয়ে যদি পানি পড়ে লাভ কি জানেন, লাভ কি জানেন? 3 শ্রেণীর মানুষের চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বিফলে দিবে না, এবং 3 শ্রেণীর মানুষের চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, কয় শ্রেণীর বলেন? আরো জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা জান্নাতের আগুন তারা দেখতেও পাবে না।
এক নাম্বার হলো যারা নাকি আল্লাহর রাস্তায় গিয়ে তারা নাকি পাহারা দেয় আল্লাহর রাস্তায় গিয়ে যারা চোখ দ্বারা পাহারাদারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই যে পাহারাদারি করার কারণে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত চোখগুলোকে জাহান্নামের ভিতরে দিব না সুবহানাল্লাহ জাহান্নামে দিব না যেই চোখগুলো আল্লাহর রাস্তায় গিয়ে তারা পাহারাদারি করেছিল তাদেরকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না দুই নাম্বার সেই চোখ যেই চোখ আল্লাহর জাহান্নামের ভয়ে রাতের আধারে উঠে উঠে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি জাহান্নাম দেখি নাই জান্নাত আমি দেখি নাই কিন্তু রব্বুল আলামিন আমি শুনছি জাহান্নামের মধ্যে এত ভয়াবহ আযাব হবে রব্বুল আলামিন ওই ভয়াবহ আযাব আমি সহ্য করতে পারবো না রাতের আধারে উঠে চোখগুলো যে আল্লাহর ভয়ে কান্না করবে আর বলবে আল্লাহ আমি ওই জাহান্নাম সহ্য করতে পারবো না রব্বুল আলামিন আমাকে আপনি জাহান্নামবাসী বানায় দিয়েন না এমন করে চোখ বেবে যেই আল্লাহর বান্দা বান্দির পানি আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওই চোখটাকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিব না তাহলে আল্লাহর জাহান্নামের ভয়ে চোখ বেবে পানি ফলানোর দরকার আছে না নাই বলেন না আছে না নাই আমি আপনি জানি না কোন দিন কোন মুহূর্তে কোন সময় জানি আল্লাহর কাছে দুটো হাত তুলে কেঁদেছিলাম মনেই নাই এমন হয়নি আমার আপনার মনে হয় না কখন যে আমার চোখ বেয়ে পানি আসছিল জাহান্নামের বয়ে মনে হয় না কিন্তু আমি আপনি কত এই বাংলাদেশের অভিনয় দেখে নাটকের অভিনয় দেখে ছবির অভিনয় দেখে আমি আপনি কান্না করেছি আমি আপনি আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে কত নাটকের দৃশ্য দেখে আমার আপনার কিন্তু আল্লাহর তৈরি জাহান্নামের ভয়ে কয়েকদিন আমি আপনি কান্না করেছি একদিনও করি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষরা শোনো আমি আল্লাহর তৈরি জাহান্নাম কি বই করে যদি চোখের পানিগুলো সারতে পারো আরে জেনে রেখো এই চোখের পানিগুলো আমি আল্লাহ জমায়া রাখবো যেই দিন নাকি জাহান্নামে তোমাকে ধরতে আসবে সেই দিন আমি আল্লাহ এই চোখের পানিটাকে এক ফুটা ছিটায়া দেওয়ার পর তুমি দেখবে জাহান্নাম তোমাকে ধরতে আসা এই পাগল পারা হওয়াটা আমি আল্লাহ এক ছিটা পানি দিব ওই পানিটা দিতে দেরি হবে জাহান্নামটা এত দূরে সরে যাবে তুমি আমি সেদিন আল্লাহর কাছে বলবো আল্লাহ এটা কি এমন পানি আপনি দিলেন যেই পানি দেওয়ার কারণে যেই জাহান্নাম আমাকে না ধরে ছাড়বে না ওই জাহান্নাম দিয়ে অনেক দূরে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা এটা হচ্ছে ওই পানি যেই পানিটা তুমি দুনিয়াতে এই জাহান্নাম কি বই পেয়ে পেয়ে সেরেছিলে বান্দারে জমা করে রেখে দিয়েছিলাম আজকে সেই চোখের পানিটা আমি জাহান্নামে ছিটায়া দিলাম তাহলে আল্লাহর বয়ে কাদার দরকার আছে না নাই আরো জোরে বলেন না আল্লাহর বয়ে কাদার দরকার আছে না নাই এবার তিন নাম্বার ওই চোখ যেই চোখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেগুলো দেখার জন্য বৈধতা দিয়েছে তা দেখেছি আর যেইগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে বান্দা চোখ দ্বারা দেখা যাবে না বেগানা নারী দেখা যাবে না বেগানা পুরুষ দেখা যাবে না হারাম কোনো জিনিস দেখা যাবে না যেইগুলো আমি নিষেধ করে দিয়েছি ওইগুলা যে চোখ মেনেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখটাকেও জাহান্নামে দিব না তাহলে চোখ কয়টা হলো সবাই বলেন কয় চোখ তিন শ্রেণীর চোখ কখনো জাহান্নামে যাবে না এক নাম্বার সবাই বলেন এক নাম্বার কি যে চোখটা আল্লাহর রাস্তায় গিয়ে পাহারাদারি করে আল্লাহর রাস্তায় গিয়ে পাহারাদারি করে ওই চোখ জাহান্নামে যাবে না দুই নাম্বার কি বলেন আরো জোরে বলেন সবাই বলে না সবাই বলে না দুই নাম্বারটা কি জাহান্নামের ভয়ে যে চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে
ওই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন দেখাবেও না। সুবহানাল্লাহ। তিন নাম্বার কি বলেন, যে চোখ দ্বারা আল্লাহ পাকের যখন নিষেধ করেছে সে মানছে, নিষেধাজ্ঞা জিনিস দেখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যা দেখার জন্য বলছে তাই দেখছে, এর বাহিরে দেখে নাই, ওই চোখ আল্লাহ কখনো জাহান্নামে দিবে না। তাহলে এই তিন শ্রেণীর চোখ আমরা প্রত্যেকে বাড়াতে পারবো তো? বলেন না পারবো তো? ইনশাআল্লাহ। এই রমজান মাসে রোজা রেখে বেগানা নারী দেখবো না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। রোজা রেখে এই মোবাইল দ্বারা বেগানা নারী দেখবো না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই রোজা রেখে রমজানের মাসে আমি বেগানা করু নারীদের দিকে ইচ্ছা করে তাকাবো না। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দুই নাম্বার হচ্ছে আমি আমার চোখ দ্বারা ঠাট্টা মস্কারি করে আমার দিলটাকে শক্ত না করে জিকির আজকার বেশি বেশি করে আপনি দেখবেন, একটু জিকির যদি বেশি বেশি করেন, একটু একা একা থেকে আপনি যদি ঘুণার কথাটা একটু মনে করে যদি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকিরটা করেন আর আপনার ভিতরে ভিতরে রাখেন যে আমি যে গুণাটা করছি গুণাটা চোখের সামনে আনেন, এই গুণা আমি এত পরিমাণ গুণা করেছি, আমার মতো গুণা আর কেউ করে নাই, দেখবেন আপনার চোখের সামনে সমস্ত গুণাগুলো ভেসে উঠেছে। তখন আপনি একটু জিকির করেন, দিলটাকে নরম করেন, দোয়ার আগ পর্যন্ত 10-5 মিনিট সময় থাকলে একটু সময় ধরে জিকির করেন, জিকিরের পরে দুরুদ পড়েন, ইস্তেগফার পড়েন, তারপরে আপনি হাতটা উঠান, দেখবেন আপনার চোখ বেয়ে বেয়ে কীভাবে পানি পড়ুন। কথা বুঝতে পারছেন? আপনি একটু জিকির করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনি যখন জিকির করবেন এই আত্মার একটা খোরাক যখন হয়ে যাবে, এই পাথর নামক এই দিলটা যখন আপনার একেবারে শক্ত পাথর হয়ে আছে, জিকিরের ধাক্কা লাগতে 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 এটা যখন নরম হয়ে যাবে, তারপরে দেখবেন চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে। এই জন্য